আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি রফিক আজাদের ভাত দে হারামজাদা কবিতাটি। ভীষণ ক্ষুধার্থ আছি, উদারে শারীর বৃত্ত ব্যাপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাস ক্ষুধা। অনাবৃষ্টি যেমন চৈত্রের শস্যক্ষেত্র জেলে দেয় প্রভূত দাহন, তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ। দুবেলা দুমুঠু পেলে মোটে নেই অন্য কোনো দাবি, অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে, সকলেই চাই বাড়ি গাড়ি টাকা কড়ি, কারো বা খ্যাতির লোভ আছে। আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর, ভাত চাই এই চাওয়া সরাসরি, ঠান্ডা বা গরম সরু বা দারুণ, মোটা রেশনের লাল চাল হলে কোনো ক্ষতি নেই, মাটির শানকি ভর্তি ভাত চাই। দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবি, অযৌক্তিক লোভ নেই, এমনকি নেই যৌন ক্ষুধা। চাইনি তো নাভি নিম্নে পড়া শাড়ি, শাড়ির মালিক যে চাই সে নিয়ে যাক, যাকে ইচ্ছে তাকে দিয়ে দাও, জেনে রাখো আমার ওসবের কোনো প্রয়োজন নেই। যদি না মেটাতে পারো আমার সামান্য এই দাবি, তোমার সমস্ত রাজ্যে দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যাবে। ক্ষুধার্থের কাছে নেই ইষ্টনিষ্ট আইন কানুন, সম্মুখে যা কিছু পাব খেয়ে যাব অবলীলা ক্রমে, থাকবে না কিছু বাকি চলে যাবে হা ভাতের গ্রাসে। যদি বা দৈবাৎ সম্মুখে তোমাকে ধর পেয়ে যাই, রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপচার হবে। পরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে। দৃশ্য থেকে দ্রষ্টাব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাব গাছপালা নদীনালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমার জলের প্রপাত, চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী, উড্ডিনে পতাকা সহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি। আমার ক্ষুধার কাছে কিছুই ফেলনা নয় আজ, ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো।